আমার নাম কুহক। তুমি ঠিকই বলেছ, ভালো মানুষের বউ। আমি ডাইনি বটে, আর আমরা আমাদের নির্মাতাদের খুঁজছি। যাই বল ভাই, যা শোনা দিচ্ছে এবার গ্রামবাসীরা, তা আমার জন্য যথেষ্ট। এটা বেঁচে যা আসবে তা দিয়ে ভদ্রলোকের একটা জীবনযাপন করব, আর এই পেশায় থাকছি না ভাই। অন্ধকার ঘন জঙ্গলের মধ্যে চারদিকটা মাথা ঘুরিয়ে একবার দেখে নিয়ে ভয়ে ভয়ে কথাটা বলে উঠল সামাদ। তাদের সামনে ধনির আগুন যেন আরো অন্ধকার করে তুলছিল আশেপাশের জঙ্গল। কিছুক্ষণ আগেই একটা মৃদুমন্দ হাওয়া ছেড়েছিল এইখানে। আশেপাশের গাছগুলির পাতার মধ্য দিয়ে সেই হাওয়া বয়ে যাওয়া শনশন শব্দ চকিত করে তুলেছিল তাদের কয়েক মুহূর্তের জন্য। কিন্তু আচমকা সেই হাওয়া বন্ধ হয়ে গিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল চারদিক। আর এই হঠাৎ নিঃশব্দই যেন ভয় পাইয়ে দিয়েছিল সামাদ নামক মানুষটিকে। কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস নয় তো এই নীরবতা? সামনের জ্বলতে থাকা অগ্নিকুণ্ডটির গনগনে আঁচে আরেক টুকরো কাঠ ফেলে দিলেন গুরু। চিরবির করে একটানা একঘেয়ে একটি আওয়াজ বেরোতে লাগলো সেখান থেকে। আগুনটা আরও বেড়ে গেল বেশ কিছুটা। আগুনের আঁচটা ভালো করে বেশ কিছুক্ষণ নিজের শরীরে মেখে নিয়ে এবারে সামাদের দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি না সামাদ ভাই, মাঝে মধ্যে কথা বলো বটে এক একটা। আরে একটা ডাইন ধরে বা মেরে তুমি যা কামিয়ে নেবে, 10টা গোড়া মেরে কি সেই পয়সা আসবে? ভেবে দেখো মাইরি। কি ভিকু, তুই কিছু বল। তৃতীয় ব্যক্তিটি বসেছিলেন অগ্নিকুণ্ডের একটি ধার ঘেঁষে। সুন্দরভাবে বাঁধাই করা চামড়া শক্তপোক্ত একটি ভিস্তি থেকে ঢকঢক করে খানিকটা পানীয় গলায় ঢেলে নিয়ে বেশ কিছুক্ষণ পর তা শেষ করে পরিতৃপ্তির একটি ঢেকুর তুলে মুখ মুছে বাকিদের দিকে তাকিয়ে তিনি বললেন, গুরু একদম ঠিক কথা বলছে বটে সামাদ। আরে মিউটিনির সময় তুইও তো ছিলি সেপাইদের দলে। কত কামিয়ে নিলি গোরাদের ঘরদোর লুট করে। আর এখানে দেখ, হিমালয়ের পায়ের নিচে এই পুরো অঞ্চলটা জুড়ে ডাইনদের বাস বলে মনে করা হয়। অমুক আওরত ডাইন আছে বলে হুজুক তুললে লোকে আমাদের ডাকে, নিজেদের সব পয়সা আমাদের পায়ে লুটিয়ে দেয় শুধুমাত্র ডাইনদের হাত থেকে বাঁচবার জন্য। আর আমরা এগিয়ে এসে কয়েকটা ডাইনি মারি। এদের মধ্যে বেশিরভাগই থুতথুড়ে বুড়ি মাগি, যারা কোমর সিধে করে ঠিকমতো দাঁড়াতেই পারে না। এই নাচার মাগিগুলোকে মেরে কয়েকটা হিজড়ার কাছে নিজেদের কর্তব্য দেখাবো, এই বুজরুকিটাই তো আর ভাল লাগছে না রে ভাই। এর মধ্যে বুজরুকি কোথায় সামাদ ভাই? দেখো, আমরা যাদের মারছি তারা বেশিরভাগ এমনিতেই স্বর্গে বা বেহেস্তে চলে যাবে কিছুদিন পর। আমরাই বরং 2 পা এগিয়ে এসে নেকবান্দা হয়ে তাদের ওপরে পাঠিয়ে দিচ্ছি আগে আগে। যারা এর জন্য পয়সা দেয় তাদের নজর থাকে বুড়িগুলোর বিষয় সম্পত্তির দিকে। এইসব লোভী মানুষগুলোর কাছ থেকে পয়সা নিয়ে আমরাও নিজেদের আখেরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমরা খুশ, আমাদের পয়সা দিচ্ছে যারা তারাও খুশ, ব্যাস হিসেব বরাবর। আর কম বয়সী ডাইনিগুলিকে মারবার পর আমরা যে একটু ইয়ে করে নিচ্ছি, তখন এই হিসাব কি হবে? তাহলে তো মরবার আগে ডাইনগুলোও খুশ, কারণ মরবার আগে ওরাও একটু মানে ইয়ে করে তারপর মরছে। নেশাতুর গলায় কথাটি বলে একটু চুপ করে বসলেন ভিকু। বাকি দুজন চুপ করে তাকিয়ে রইলেন তার দিকে। ভিকুই হলেন দলের নেতা, তাই তিনি কিছু বললে বাকিরা মন দিয়ে তা শোনে। দুটো তৃপ্তির ঢেকুর তুলে সামাদের উদ্দেশ্যে তিনি বললেন, শোন ভাই, কাজের সময় অত শত ভাবলে চলে না। যখন পাঁঠার দোকানে গিয়ে ভিড় করিস তখন একবারও ওদের চোখের দিকে তাকিয়ে ভাবিস কোনো কারণ ছাড়াই রোজ ওই অবলা প্রাণীগুলো মরে যায় কেন? নিয়ম নীতি তৈরি করে সমাজের মাথারা। সমাজের মাথা তারাই হয় যাদের পয়সা জোর আছে। আমরা নীতি ঠিক করতে পারি না, কারণ আমাদের কাছে কোনো পয়সা নেই। আগে ওটা জোগাড় কর, তারপর না হয় এটা নিয়ে ভাববি। ভিখু, আমার কথাটা শোন। আমার মন বলছে এবারে মামলা পেঁচিলা, গোলমেলে। আমি ভিতর থেকে সেই ডাক পাচ্ছি। কোনো খবর ভালো করে না শুনে হুট করে এভাবে চলে আসাটা ঠিক হয়নি। তুই নিজেই ভেবে দেখ, 3টে ডাইনি মারার জন্য 5 থলে আশরাফি। এতগুলো ডাইনি মেরেছি আমরা, কিন্তু এত বড় পুরস্কার তো কেউ কোথাও এক কোথায় দিয়ে দেয়নি ভাই। আমার মনে হয় তুই 10 থলে বললেও ওরা রাজি হয়ে যেত। আসবার সময় আমাদের জঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়ে ওরা দল বেঁধে কিরম শ্যুট করে সারাইখানাটার মধ্যে ঢুকে গেল, খেয়াল করলি না রে ভাই? এবারের মামলা মনে হচ্ছে উল্টো। সামাদ ভাই, তুমি মনে হয় ভয় পাচ্ছ হেতুক? না রে গুরু, মাজরা এবার সত্যি মনে হয় অনেক ভিতরে। আসবার সময় ভিস্তিওয়ালা কি বললো মনে আছে? আশপাশের বেশ কয়েকটা গাঁও নাকি ফাঁকা হয়ে গিয়েছে ডাইনিদের অত্যাচারে। তোরা তো এটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে খালাস হলি। একবারও দুজনে ভেবে দেখলি না কথাগুলো? টলিয়ে ভেবে দেখবার মতো কিছু ছিল না। ফিরমি খেয়ে গিয়ে পুরোটাই ভয় পেয়ে হেগে দিয়েছে হতচ্ছাড়া। এখন তুমি আর ভয় পেও না তো মাইরি। আমরা এখানে এসেছি, আর কিছু দূর গেলেই রোটাক পাহাড়, তার নিচে ভাঙা মন্দির। ওখানে 3টে ডাইন থাকে। আমরা ওদের মারব, তারপর লক্ষণপুরা গাঁওয়ের জমিদার বাড়িতে আমাদের থাকা মোহরগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাবে। ব্যাস, এখানে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই। আমায় একটু সাহায্য করবেন? তিনজনই আগুনের ধনির সামনে বসে ব্যস্ত ছিলেন নিজেদের মধ্যে আলাপচারিতায়। নারী কণ্ঠে বলা কথাগুলি সামনে আসতেই এবারে সামনে ফিরে তাকালেন তিনজন এবং অবাকও হয়ে গেলেন তিনজনই একত্রে। একটু আগেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ফলে রীতিমতো অন্ধকার ছিল আশপাশ। এখন মেঘ কেটে গিয়েছে। মাথার ওপর গোল থালার মতো পূর্ণিমার চাঁদের আলোয় যেন ঝলমল করছে চারদিক। সেই চাঁদের আলোয় তিনজনই দেখলেন তাদের থেকে প্রায় হাত 10 দূরে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে পূর্ণ যৌবনা পরম সুন্দরী এক লাস্যময়ী নারী। তার গায়ে কোনো অলঙ্কার ছিল না সেরকম, কিন্তু স্বল্প বসনের মধ্য দিয়ে তার আগুনের মতো রূপ যেন ফেটে পড়ছিল পূর্ণিমার চাঁদের আলোর নিচে। মেয়েটির ঊর্ধ্বাঙ্গে শুধু একটু কাচুলি, কোমরের নিচে পা চাপা একটি কামিজের মতো কাপড় দিয়ে ঢাকা সম্পূর্ণটা। বসন্ত নিচের 7 রঙা রামধনুখানি মেলে যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে সেই শরীর থেকে। আচমকাই ঘন জঙ্গলের প্রান্তসীমায় অনন্ত যৌবনের উপস্থিতি কীরকম যেন বমকে দিল তিনজনকে। কথা বলতে পারছিলেন না কেউই, হা করে সামনের দিকে তাকিয়ে থাকা ছাড়া। গোলমাল আছে ভিখু। গুরু, এর কাছে যাসনি, মনে হয় এটা ডাইনি। কি ভুলভাল বকছো সামাদ ভাই? যদি সত্যি কোথাও কোনো ডাইন থেকে থাকে, ওরা কি কখনো পূর্ণিমার রাত্রিরে বেরোতে পারে? নাকি ওরা এত চিকনা হয়? ওদের বাসি মাংসের দুর্গন্ধে 10 হাত দূর থেকে বমি হয়ে যায়। এর গায়ের সুবাস আমি যেন এখান থেকে পাচ্ছি। বেওকুফ, তুই থামবি? গুরু, তোর মাথায় যত কটা পাকা চুল তার থেকে বেশি আমার অভিজ্ঞতারে ছোঁড়া। ডানিরা নানা রকম মন্ত্রতন্ত্র জানে, ওরা শরীর বাঁধতে জানে। বুড়ি হাবড়ি মুহূর্তে পরিণত হয় সুন্দরী মাগে। আমার কথা শোন ভাইটি, হুট করে সামনে যাসনি। দুই পা এগিয়ে যাচ্ছিলেন গুরু, এখন সামাদের চাপা কণ্ঠস্বরে বিড়বিড় করে বলে ওঠা কথাগুলি শুনে থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ঠিক সেই সময় মিঠে রেনরেনে গলায় মেয়েটি বলে উঠল, আমি বেলগাঁওয়ের জমিদার তেজা সিং এর মেয়ে। জঙ্গলে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি। অন্ধকারে তোমাদের আগুনের আলো দেখতে পেলাম, আসতে গিয়ে পায়ে কাঁটা ফুটল। এই দেখো দেখো। বাবায়ের কাপড়টা এবারে মৃদুভাবে হাঁটু অবধি টেনে তুলল অপূর্ব সুন্দরী মেয়েটি। পূর্ণ চাঁদের আলোয় উন্মুক্ত হয়ে গেল তার অনাবৃত পাখানি সকলের সামনে। লোভীর মতো তিনজনই তাকিয়ে রইল সেদিকে। আর থাকতে পারলেন না সকলের পেছনে দাঁড়িয়ে থাকা ভিকুও। সামনে দাঁড়িয়ে থাকা গুরুকে এক হাতে পাশে ঠেলে এবারে মন্ত্রমুগ্ধের মতো তিনি এগিয়ে চললেন মেয়েটির দিকে। কামনার উদগ্র আগুন জ্বলে উঠেছে তার শরীরে। তার দৃষ্টি তখন সোজা মেয়েটির অনাবৃত হাঁটুর উপর নিবদ্ধ। যদি নিজে থেকে রাজি না হোস তবে তোকে ছিঁড়ে খাবো রূপসী। মনে মনে কথাগুলি বলে একভাবে সোজা কিছুটা পথ এগিয়ে এলেন ভিকু। একেবারে মেয়েটির সামনে তিনি যখন এগিয়ে এলেন, ভিকু খুব জোর হেঁকে উঠলেন সামাদ। বিরক্তি ভরা চোখে তার দিকে তাকিয়ে উষ্মা মিশ্রিত কণ্ঠে ভিকু বললেন, কি হলো রে বুড়ো পাঁঠা, ওরকম বুড়বকের মতো জোরে চেঁচিয়ে উঠলি কেন? প্রবল কোনো অজানা ভয় গোল গোল হয়ে উঠেছে সামাদের চোখ মুখ। বেলগাঁয়ের জমিদার তেজা সিংকে আমি বিলক্ষণ চিনতাম। আজ থেকে 10-12 বছর আগে মিউটিনের সময় গোড়াদের পাচাটা ওই কুকুরটির প্রাসাদে লুটের সময় আমি নিজে ওখানে ছিলাম। ওর বংশে বাতি দেওয়ার মতো আজ আর কেউ নেই বেঁচে, সবাই মারা গিয়েছে রে ওই রাত্রেই। ওই লড়কি মিথ্যে কথা বলছে ভাই। কথাটি শুনেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো ভিকু ফিরে তাকালেন মেয়েটির দিকে। এদিকে সামাদের কথা শুনে হঠাৎ খিলখিলে গলায় উচ্চ স্বরে হেসে উঠল মেয়েটি। সেই হাসি শুনে একদিকে ছুটে পালাতে গেলেন ভিকু। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পালাবার জন্য এক পাশে ফিরতেই মেয়েটির অবিশ্বাস্য দক্ষতায় ক্ষিপ্র গতিতে পেল্লাই একটা লাফ মেরে উঠে বসল ভিকুর ঘাড়ে। পরক্ষণেই প্রবল একটি কামড়ে এক ঝটকায় ভেঙে গেল ঘাড়। মরণপণ একটি চিৎকারের সাথে সাথে পতনের একটি মৃদু শব্দ। মাটিতে পড়ে প্রাণ বেরিয়ে গেল দলপতি ভিকুর। হতবুদ্ধির মতো সামাদ আর গুরু দুজনেই দাঁড়িয়েছিলেন একটু দূরে, হাঁ করে তাকিয়ে দেখছিলেন পুরো দৃশ্যটা। এখন ভিকু মাটি নিতেই আর দেরি করলেন না দুজনের কেউই। দুজনেই বুঝে গিয়েছেন ততক্ষণে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছেন তারা। আর এখন এখান থেকে দৌড়ে না পালালে আগামীকালের সূর্য দেখবার সৌভাগ্য হবে না দুজনের কারোরই। ভিকু দৌড়লেন ডান দিক লক্ষ্য করে তীরের বেগে, সামাদ দৌড়লেন বা দিকে, মুখে অব্যয়সূচক একটি শব্দ তোলে। কিন্তু ডান দিকে ঘুরে পায়ে পায়ে কিছুটা দৌড়ে একটি বুড়ো মোটাগুড়ি গাছের সামনে চলে এসেছিলেন গুরু। অন্ধকারে খেয়াল করেননি তিনি, একটা মোটা ঝুড়ি নেমে এসেছিল গাছের ওপর থেকে তার অলক্ষ্যে। আতঙ্কের শেষ পর্যায়ে পৌঁছে ঝুড়িটির নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার গলায় জড়িয়ে গেল সেটি। পরক্ষণেই একটি প্রবল হ্যাঁচকা টানে গরুর দেহ আচমকা সোজা উঠে গেল ওপরে। গলায় ফাঁস লাগা অবস্থায় ওপরে ঝুলে হাত পা ছুটতে ছুটতে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি ঝাপসাভাবে দেখলেন গাছের উঁচু ডালে বসা লাল পাড় শাড়ি পরা এক নারী মূর্তি। তারপরেই গরুর নিথর দেহটি ধপ করে পড়ে গেল উঁচু মোটা গাছটির তলায় জমে থাকা একসার শুকনো পাতার স্তূপের উপর। পূর্ণিমার চাঁদের আলো সোজা এসে পড়ল তার মুখে। চোখের সাদা অংশটি লাল হয়ে গিয়েছে জমাট বাঁধা রক্তের চাপে, কিন্তু সম্পূর্ণ সাদা তার মুখ, যেন আর এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই সেই দেহ। সামাদ অবশ্য জানতেও পারেননি ভিখুর পর গুরু অমৃত। তিনি তখন প্রাণ বাঁচানোর তাগিদে সামনের দিকে দৌড়েই চলেছেন একটানা অন্ধের মতন। অনেকটা পথ এভাবেই অন্ধকারে দৌড়ে একটি গাছের সামনে এসে কিসে পা জড়িয়ে পড়ে গেলেন তিনি একবার আর্তনাদ করে। ধীরে ধীরে সামলে উঠে পিছনে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন তিনি কিসে পা আটকে গেল তা। অন্ধকারে চোখ সয়ে আসাতে দেখলেন একটি মানুষের মাথার খুলিতে পা আটকে গিয়ে আছাড় খেয়েছিলেন তিনি, কিন্তু ঘটনাস্থল থেকে এতটা দূরে মৃত মানুষের মাথার খুলি, এটা এলো কোথা থেকে? ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকালেন তিনি সর্বাঙ্গের ব্যথা উপেক্ষা করে, এবং বিস্ময়ে গায়ের ব্যথা ভুলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সামনে নিজের হতচকিত চোখ দুটি মেলে। অন্ধকার রাত্রে পূর্ণিমার চাঁদের আলোয় আমাদের সামনে তখন সুবিশাল একটি জলাভূমি, যাতে ইতিউতি কয়েকটি কৃষ্ণকায় গাছ তেরছাভাবে দাঁড়িয়ে। এই গাছগুলির বর্ধিত ন্যাড়া ডালগুলিতে এবং জলাভূমির পার ঘেঁষা জমিতে ছড়িয়ে ছিটিয়ে অযত্নে অবহেলায় অসংখ্য নরকরটি থরে থরে। এগুলির সংখ্যা এত বেশি যে পার ছাপিয়ে অগভীর জলে জায়গায় জায়গায় স্তূপাকারে পড়ে রয়েছে সেগুলি উঁচু ঢিবির মতো। এই ভয়ঙ্কর দৃশ্য নির্নিমেষ চোখে কিছুক্ষণ হা করে তাকিয়ে দেখলেন সামাদ। আতঙ্কে যেন নড়তে পারছিলেন না তিনি নিজের জায়গা থেকে। একটি রাত পাখির কর্কশ শব্দে হঠাৎ এক ধাক্কায় যেন চেতনা ফিরে এলো তার। মহা আতঙ্কে পিছন ফিরে পালাতে যাবেন, এমন সময় হঠাৎ একটি মানুষের গলায় মৃদু মিষ্টি সুর ভেসে এলো জলাভূমির দিক থেকে। দৌড়তে গিয়ে পা চেপে দাঁড়িয়ে পড়লেন সামাদ। অপার্থিব সেই সুরের আশ্লেষে ভরা মূর্ছনাকে কিছুতেই উপেক্ষা করতে পারলেন না তিনি। তার মন স্পষ্টতই দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি ভাগ বলছে, এখনই পালাও এখান থেকে। অপর ভাগটি যেন জোর করে আটকে রেখেছে তাকে মাটির সাথে। এভাবেই কিছুক্ষণ টানাপোড়েন চলল। এবার ওই মোহন সুরের শব্দে আকৃষ্ট হয়ে পিছন দিকে মুখ ঘুরিয়ে সামাদ দেখলেন জল থেকে উঠে আসছেন অপূর্ব সুন্দরী একজন মহিলা। ইনি মধ্যবয়স্ক, কিন্তু আগুনের মতো তার রূপ, অনন্ত তার এই যৌবন। দু চোখে কামনার আগুন জেলে জল ভেঙে উঠে আসছেন স্বপ্ন সুন্দরী। দু চোখে কামনার দৃষ্টি জেলে সোজা তার দিকে এগিয়ে আসছেন তিনি এক পা করে, গোল থালার মতো চাঁদটিকে নিজের পিছন দিকে রেখে। পালানো আর হয়ে উঠল না সামাদের। স্থানুর মতো দাঁড়িয়ে থেকে আতঙ্কিত দুটি চোখ মেলে স্থির হয়ে তাকিয়ে রইলেন ক্রমশ কাছে এগিয়ে আসা আসন্ন সর্বনাশের দিকে। তুমি পালাচ্ছিলে কেন সামাদ? এটাই তোমার নাম না? আমার কাছে এসেও আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছিলে তুমি কেন? আমাকে কি দেখতে ভালো নয়? তোমার পছন্দ নয় আমাকে? আমাদের দুই হাতের মধ্যে এসে মোহিনী কণ্ঠে প্রশ্নটা ভেসে এলো অজ্ঞাতনামা মহিলাটির কাছ থেকে। মহিলার হাতের নরম স্পর্শ লেগে সামাদের গালে বেশ বুঝতে পারলেন তিনি আসন্ন ঝড়ের একেবারে ভিতরে ঢুকে গিয়েছেন পাকে চক্রে। এই মহিলাকে তিনি চেনেন না, কোনোদিন দেখেননি তাকে। এই মহিলার পক্ষে তার নাম জানাও সম্ভব নয় কোনোভাবেই। তাহলে ইনি তার নাম জানলেন কি করে? কে ইনি? এত সুন্দরী একটি রমণী মাঝরাত্রে এরকম ভয়াবহ পরিবেশের একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে কি করছেন? এখানে সব কিছুই গোলমেলে, কিন্তু সমস্যাটা হলো সব বুঝে শুনেও কিছু করবার ক্ষমতা নেই তার। কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছে তার শরীর, ভয়ে নাকি শৈথিল্যে? উত্তর নেই আমাদের কাছে। তিনি শুধু এক দৃষ্টে তাকিয়ে মহিলার দিকে। আমার নাম কুহক। আমি যৌবনের পূজারিণী। আমার পছন্দ তোমাদের মতো শক্তপোক্ত মরদের একটু স্পর্শ। এর পরিবর্তে অবশ্য একটি কাজ করে দিতে হবে তোমায়, করবে তো? কেউ আমাকে না বললে আমার মনে ভীষণ ব্যথা লাগে, অভিমান হয় জানো। উত্তেজনা শেষ পর্যায়ে তখন দাঁড়িয়ে সামাদ মোহময়ী কণ্ঠে কথাগুলি বলতে বলতে আলগোছে তার গোটা মুখ জুড়ে নিজের আঙুলগুলি বোলাচ্ছিলেন কুহক। তার ছোঁয়াগুলি এতটাই আবেদন মাখা যে নিজের প্রতিরোধ ক্ষমতার সবটুকু যেন হারিয়ে ফেলেছিলেন তিনি। নিঃশর্তে আত্মসমর্পণ করলেন তিনি এই আশ্লেষের কাছে। ভাঙা ভাঙা গলায় সামাদ জিজ্ঞাসা করলেন, কি কি করতে হবে আমায়? তার ঘাড়ের কাছে নিজের মুখ এনে আলতো করে একটি চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে চাপা স্বরে কুহক বললেন, তোমাকে শুধু ফেরত যেতে হবে নিজের লোকেদের কাছে। তারা যারা তোমাদের পাঠিয়েছিল আমাদের শেষ করতে, বলো পারবে তো? তুমি হ্যাঁ বললে, কিন্তু স্বর্গ নেমে আসবে আজ রাতে। কথা শেষ করে জলের প্রান্তসীমা বরাবর তাকালেন কুহক। দেখা গেল ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন আরও দুজন সুন্দরী রমণী। প্রথম জনকে দেখে চিনতে পারলেন সামাদ। এ সেই মেয়েটি যে নিজেকে বেলগাঁওয়ের জমিদারের মেয়ে বলে পরিচয় দিয়েছিল, যে মেয়েটি ভিকুর ঘাড় মটকে দিয়েছিল। এখন অবশ্য একে দেখে অতটা ভয়ঙ্কর লাগছে না। ঢোক গিলে মৃদুস্বরে হ্যাঁ বললেন সামাদ। খলখলিয়ে একত্রে হেসে উঠলেন তিনজনই। এবারে সামাদের হাত ধরে এগিয়ে চললেন তিনি জলাভূমির পার ধরে একটা অন্ধকার স্থানে। তাদের অনুসরণ করে চলল বাকি দুইটি পূর্ণ যৌবনা মেয়ে। কিছুক্ষণ পর চারটি নিরাবরণ শরীর মিশে গেল একত্রে অমঙ্গলকর একটি জলাভূমির কালো জলের প্রান্ত সীমায়, চাঁদনি রাতের মন মাতানো জ্যোৎস্নায়, আদিম সব বিভঙ্গে। জঙ্গলের দায়রা থেকে অনেকটা দূরে পথের ধারে এই ভাঙা সরাইখানা। বেশ কয়েক দশক আগে এই অঞ্চলটিতে বেশ সমৃদ্ধ বর্ধিষ্ণু একটি গ্রাম ছিল। অনেক মানুষের বসবাস ছিল এই চত্বরে। রীতিমতো গমগম করত এই জায়গাটি সেই সময়। জঙ্গলে কাঠ কাটতে ঢুকত যেসব কাঠুরিয়ারা, তারাই মূলত ভিড় করতেন এখানে। পথের ধারে হওয়ায় বণিক বা পথচারীরাও এসে ভিড় জমাতেন এখানে। রাত্রেও খোলা থাকতো এই সরাইখানা। সবই এখন কালের গর্ভে চলে গিয়েছে অশুভ কিছু শক্তির কবলে পড়ে। একসময় সুসজ্জিত এই সরাইখানা এখন ভাঙাচোরা আবর্জনা স্তূপ। যত্রতত্র মাকড়সার জাল, সাপ, শিয়াল, শকুনের আখড়া। রাত্রির অন্ধকারে তো দূর, দিনে মানেও কেউ এদিকে আসে না। অবশ্য লোকজনও তো কেউ নেই এখানে। সব তো হয় মরে গিয়েছে, নয়তো সরে গিয়েছে চত্বর ছেড়ে। কে আসবে এরকম পরিত্যক্ত জায়গায়? ভুতুরের সরাইখানাটি কিন্তু ফাঁকা ছিল না। একদল লোক জড়সড় হয়ে এক জায়গায় বসেছিল প্রকাণ্ড ফাঁকা একটি ঘরে, মধ্যখানে একটি বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে। চাপা বিরক্তি ফুটে উঠছিল তাদের অভিব্যক্তিতে। আগুনের আঁচে মাঝে মধ্যেই হাত সেঁকে নিচ্ছিলেন তারা, আর পাশে রাখা কাঠের আন্ডিল থেকে একটি দুটি কাঠ ফেলে দিচ্ছিলেন কুণ্ডটির মধ্যে। আরামদায়ক আগুনের উষ্ণ আঁচ ছড়িয়ে পড়ে পড়ে বেশ মনোরম করে তুলেছিল ঘরটাকে। অথচ এই মনোরম উষ্ণ আঁচেও যেন ভিতরের বিরক্তি আর উত্তেজনা চেপে রাখতে পারছিলেন না কেউই। কী নিয়ে এই মানুষগুলির উৎকণ্ঠা? কী রে লাকড়া, আর কতক্ষণ বসে থাকতে হবে রে? এই ডাইন শিকারগুলো কখন আসবে? আরে কি জানি রে বাঘেরা, ওরা তো সেসব কিছুই বললো না। তবে সময় তো লেগেই যাবে রে ভাই। রোড আখবার কি আর সামনে আছে নাকি? সন্ধ্যে থেকে হাঁটা শুরু করলে প্রথম পাহাড় তো লেগেই যাবে ওই ওই অবধি পৌঁছতে। তারপর ওদের সঙ্গে যুদ্ধ হবে, তারপর ফেরা। রাতিটা তো লেগেই যাবে রে। আমরা কি ভোর অবধি এখানে বসে থাকবো নাকি রে? এইসব যে কথা বলিস না মাঝে মাঝে, আর দিমাগ পুরো গরম হয়ে যায়। আরে বাইরের দুনিয়া, এইসব ডাইনদের সামনে তুই এক মিনিট ভি টিকতে পারবি না। বাইরের খোলা হাওয়ার মধ্যে কোন দিক থেকে এসে যে ওরা তোকে মেরে দিয়ে চলে যাবে তুই বুঝতে ভি পারবি না। বরং বদ্ধ কামরার ভেতরে ওদের নাড়াচাড়া খানিকটা কমে যায়। আরে আমরা এতগুলো লোক একসঙ্গে আছি, এক কোপে ওদের মাথা নাবিয়ে দেবো। কিন্তু ওরা যদি আমাদের খুঁজতে খুঁজতে এখানে সত্যিই চলে আসে লোকরা, একটা কাজ করব, আগুনটা নিভিয়ে দেব। ওরা তাহলে আমাদের আর দেখতে পাবে না অন্ধকারে। এই কথায় বুদবুদিয়ে হেসে উঠল লাকড়া নামক লোকটি চাপা স্বরে। বেশ কিছুক্ষণ চলল সেই হাসি। হাসিও ভয়ের মতোই সংক্রামক। তাকে হাসতে দেখে আরও কয়েকজনও হেসে ফেলল নাতি উচ্চ স্বরে। বেশ কিছুক্ষণ ধরে হাসির ফোয়ারা ছুটিয়ে অবশেষে সকলে থামলে লাকড়া বললেন, বিলাল বেটা বেওড়া, আর তোর মতো উজবুক আমি দুটা দেখিনি রে। আরে ওরা হলো ডাইনের জাত, ওদের অন্ধকারেও চোখ জ্বলে রে। সত্যি যদি ওদের পায়ের ধুলা এখানে পড়ে না, সে তুই আলোর মধ্যেই থাক কি অন্ধকারেই থাক, আগুন জ্বালা কি না জ্বালা, ওরা তোকে ঠিক দেখে নিবে রে। তার থেকে আগুন জ্বালা থাকলেও হয়তো একটু ঘেঁষবে কম, আর আমরাও ওদেরকে দেখতে পাবো স্পষ্ট। বুঝলি মন্দ বুদ্ধি। কিছুক্ষণের হাসি মস্করা যেন জাদুর কাজ করলো জনাদশেক লোকের এই ছোট অস্ত্রধারী দলটিকে। এতক্ষণ ধরে যে ভয় চাগিয়ে বসেছিল তাদের মধ্যে, তা যেন কিছুটা কেটে গেল নিমেষে। অগ্নিকুণ্ডের সামনে বেশ গুছিয়ে বসলেন লাকড়া। হাবে ভাবে বোঝা গেল তিনিই দলপতি। এবারে পাশে বসা বাঘেলাকে উদ্দেশ্য করে চাপা স্বরে তিনি বললেন, জমিদার সাহেবের হুকুমে ঝোঁকের মাথায় রাজি হয়েছিলাম বটে রে ভাই, কিন্তু আজকের এই কালো রাতটা কেটে গেলে আমি সোজা লেটেলের কাজ ছেড়ে দিব। এইসব বাজে হুকুম আর পোষাচ্ছে না ভাই। আমরা যা পাবো তাই দিয়ে বাকি জীবনটা দিব্যি চাষবাস করে আরামসে চলে যাবে। তা যা বলেছিস গুরু, আমিও তাই ভাবছি। সাবধান! দুজনের কথার মাঝখানে হঠাৎ দরজার দিক থেকে ধেয়ে আসা সাবধান বাণী শুনে চমকে উঠে দাঁড়ালেন সকলে। ডাইনগুলো, ওরা কি তবে জেনে গেল নাকি যে তারা এখানে লুকিয়ে? লাকড়া একজন মরদ। যে তিনজনকে পাঠানো হয়েছিল জঙ্গলে, তাদের মধ্যে একজন ফিরে এসেছে, কিন্তু ওর এরকম অবস্থা কি করে হইল বটে? দরজার সামনে দাঁড়িয়ে থাকা প্রহরীটির কথার মাঝখানেই এবারে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সামাদকে। কিন্তু এ কি ভয়াবহ চেহারা তার! কোমরের নিচে কোনো মতে জড়ানো একখণ্ড ছেঁড়া কাপড়, সারা গা নীলচে কালো, মুখের কষ থেকে বেরিয়ে আসা থকথকে রক্ত, প্রায় ঠিকরে বেরিয়ে আসা চোখ, অবিন্যস্ত চুল, কোনো মতে ঠোঁটগুলি যেন চেপে ধরে রাখার চেষ্টা, নিজের হাঁ মুখ বন্ধ করবার আপ্রাণ চেষ্টায়। কি হচ্ছে এসব? উত্তেজিত ভঙ্গিতে কয়েক পা এগিয়ে এলেন লাকড়া। তুমি সামান্য কি হয়েছে তোমার এরকম অবস্থা কেন? আর বাকি দুজন জওয়ান কোথায়? কোনো উত্তর দিলেন না সামাদ, পরিবর্তে কিরকম একটা সম্মোহিত ভঙ্গিতে তাকিয়ে রইলেন তিনি দলপতি লাকড়ার দিকে। বেশ কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে অসহিষ্ণু হয়ে উঠলেন লাকড়া। একটু জোর গলায় প্রশ্নটা আবার ছুড়ে দিলেন তিনি সামাদের দিকে, হাতের খাড়াটা ভালো করে বাঁধিয়ে ধরে। এবারে ধীরে ধীরে একটু কর্কশ ভঙ্গিতে সামাদ বললেন, আমাদের দলের বাকি দুজন মারা গিয়েছে ডাইনিদের হাতে, আর কুহুক ডাইনিদের রানী, তিনি একটি বার্তা পাঠিয়েছেন তোমাদের জন্য, তোমাদের আসন্ন ধ্বংসের একটা বাস্তব চালচিত্র বোঝানোর উদ্দেশ্যে। নিজের বক্তব্য শেষ করেই বিরাট বড় একটি হা মুখ করলেন সামাদ। কোনো মানুষের এত বড় হা কোনোদিন দেখেননি ওখানে উপস্থিত জমিদারের লেঠেল দলটির কেউই। একটি কর্কশ একটানা ধ্বনি বেরিয়ে এলো সামাদের বিকট হা মুখ দিয়ে, আর তার সাথে সাথে চোখের নিমেষে সামাদের দীর্ঘ দেহটি গলে গিয়ে পড়ে যেতে লাগলো মেঝেতে, আর গলিত মাংসের সেই বিকট শব্দেহ থেকে বেরিয়ে আসতে লাগলো অসংখ্য কালো ছোট ছোট অদ্ভুত দর্শন পোকার দল। ঝাঁক বেঁধে সেই পোকাগুলি বেরিয়েই সামনে পেল মানুষদের অপ্রস্তুত দলটিকে। চোখের পলকে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো পোকাগুলি সদল বলে। চিৎকার করে উঠল ওখানে উপস্থিত মানুষগুলি। ওই বিষাক্ত পোকাগুলির বিষের জ্বালা চামড়ার উপর বেশ ভালোভাবে টের পাচ্ছিলেন তারা। প্রতিটি কামড় যেন তাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছে অনন্ত বিষ, করলে পরিণত হচ্ছে তাদের রক্ত। আর ভয়াবহ সেই বিষের জ্বালায় বমি করতে করতে বুঝতে পারছিলেন প্রত্যেকে শিয়রে মৃত্যু অনিবার্য। প্রচণ্ড চিৎকার আর সরাইখানা থেকে বেরিয়ে আসবার আকুতি, ওই বদ্ধভূমি থেকে বেরিয়ে আসতে চাইছিলেন সকলে, কিন্তু প্রায় কেউই পারলেন না। ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল গলিত বিকৃত প্রায় প্রতিটি দেহ। প্রাণ হারালেন প্রায় সকলেই। নিজেদের কাজ শেষ করে অধিকৃত দেহগুলি ফুঁড়ে পোকাগুলি বেরিয়ে এলো বাইরে। এবারে ঝাঁক বেঁধে সেগুলি একত্রে উড়ে এসে পড়ল ঘরের মাঝামাঝি জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের দিকে। তার দলের মধ্যে লাকড়াই একমাত্র ব্যক্তি যে বেরিয়ে আসতে পেরেছিলেন সরাইখানার বাইরে। হাফাতে হাফাতে সারা গায়ে অসংখ্য দগদগে দাগ ধরা দেহটিকে টেনে হিঁচড়ে কোনো মতে সরাইখানার বাইরে নিয়ে এসে খানিকটা দীর্ঘ সময় নিস্তেজ হয়ে শুয়ে থেকে অবশেষে উঠে দাঁড়িয়ে সদ্য সামনের দিকে কোনো মতে এগোতে যাবেন তিনি, এমন সময় তার মনে হলো কে যেন এসে দাঁড়ালো তার পথ রোধ করে। ঝাপসা হয়ে আসা দুর্বল চোখের দৃষ্টি মেলে খুব একটা লাভ হলো না। গাঢ় অন্ধকারে মুখের সামনে একটি অস্পষ্ট নারী মূর্তি ছাড়া আর কিছু নজরে এলো না তার। দুর্বল সর্দি বসা ভারী গলায় বিষের প্রভাবে কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞাসা করলেন, ডাইনি কে তুমি? লাকড়ার মুখের সামনে দুই পা এগিয়ে এলো সেই নারী মূর্তি। একটা মাংস পচা বমি ধরানো বিকট গন্ধ যেন ভেসে এলো লাকড়ার নাকে। পরক্ষণেই একটি দৃঢ় মহিলা কণ্ঠ ভেসে এলো সামনে থেকে, আমার নাম কুহক। তুমি ঠিকই বলেছ ভালো মানুষের পো, আমি ডাইনি বটে, আর আমরা আমাদের নির্মাতাদের খুঁজছি। দুটি সবল হাত সামনে থেকে ধেয়ে এসে চেপে ধরল সামনে প্রায় নুয়ে পড়া লাকড়ার ঘাড়। পরক্ষণেই সবল হাতের পেছনের এক ঝটকায় সম্পূর্ণ পিছন দিকে ঘুরে গেল তার মাথা। ধপ করে মাটিতে পড়ে গেলেন লাকড়া, যদিও মাটিতে পড়বার আগেই মৃত্যু হয়ে গিয়েছিল তার। এরপরই চরম নৈঃশব্দ নেমে এলো সরাইখানা সংলগ্ন গোটা অঞ্চল জুড়ে। পূর্ণিমার চাঁদ আবার ঢেকে গেল কালো মেঘের আড়ালে।